আমি সাসকাচুয়ানের বুসদান থেকে সাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আছি একটি ঐতিহাসিক স্থানে, যে ঐতিহাসিক স্থানটি সম্বন্ধে আমার সাথে আজকে অতিথি হিসাবে আছেন জাকি হাসান। তিনি এই ঐতিহাসিক স্থানটি সম্বন্ধে আপনাদের ব্যাখ্যা করবেন। তো তিনি এই প্রভিন্সে বসবাস করছেন, অতএব এই জায়গাটা সম্বন্ধে আমরা তার কাছ থেকে শুনব। তো তার আগে একটু বলি যে যদি আপনারা ঐতিহাসিক স্থান সম্বন্ধে কিছু বলেন, যদি ইতিহাস ধরেন বা বাংলাদেশের বা আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাস ধরেন, সেই ইতিহাস হয়তো আপনারা খুঁজে পাবেন হাজার বছরের ইতিহাস, কিন্তু এখানে আসলে সেই ইতিহাসটা আপনারা পাবেন না। তো আজকে আমরা যে জায়গাটি নিয়ে কথা বলব সেই সময়টা হচ্ছে 1885 সাল। হয়তো আজ থেকে এই 150 বছর আগে বা এই ধরনের একটি সময়কাল নিয়ে আমরা কথা বলব। তো আমরা এখন চলে যাচ্ছি জাকির হাসানের কাছে। ধন্যবাদ সাকিব ভাই। প্রথমেই ক্ষমা প্রার্থনা করি, আমি কিন্তু ইতিহাসবিদ না, যে কারণে ইতিহাস বলাটা যতটা না আমার কাছে এই জায়গায় আমি প্রাসঙ্গিকভাবে বলতে পারবো, তার চেয়ে অনেক ভালোভাবে আমি হয়তো বলতে পারবো যে এই বিষয়টা নিয়ে এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গায় পরিণত হয়েছে। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটার, এই এলাকাটার নাম রোজদান। এটা হচ্ছে কানাডার সাসকাচুয়ান প্রভিন্সের যে সাসকাতুন নগরীটা আছে সেখান থেকে 1 ঘন্টা 15 মিনিটের একটা ড্রাইভ। এবং এইখানে আসলে আপনারা এখানে একটা মিউজিয়াম পাবেন, এবং এই মিউজিয়ামটা জায়গায় গড়ে উঠেছে এভিনিউটার নামই হচ্ছে এই এই ডুরেস রিলের নামে। এবং আরেকটা যেটা আমি বলতে চাই, যে ওনারা যে ইস্যুতে আন্দোলন শুরু করেছিলেন আজ পর্যন্ত কিন্তু সেই ইস্যু শেষ হয়নি। এখনও এই আদিবাসীদের প্রতি যে অবিচার, তাদের প্রতি যে এক ধরনের তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, আমরা দেখি যে তারা অনেক ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস সার্ভিস পায়, কিন্তু ডিসক্রিমিনেশন তাদের প্রতি যে বঞ্চনা সেটা আজও প্রতিটা জায়গায় সুস্পষ্ট। আমরা যেমন একটা মেয়েকে দেখলে অনেক সময় জাজ করি কি পারবে কি পারবে না, এটা এক ধরনের জেন্ডার বায়াস, সেরকম এক ধরনের ডিসক্রিমিনেশন কাজ করে। আমরা একটা নেটিভকে দেখলে ভাবি যে এই লোকটা নিশ্চয়ই খারাপ, সে নিশ্চয়ই চুরি করে, সে নিশ্চয়ই মদ খায়, সে নিশ্চয়ই শিক্ষিত হবে না। সো এই ধরনের ভাবধারা কিন্তু আমাদের এই কানাডিয়ান সমাজে এখনও আছে, এবং আমি বলবো যে এগুলো কাটিয়ে উঠছে আস্তে আস্তে, সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। কিন্তু তারপরও রিসেন্টলি এখানে যেমন খুব বেশি সমস্যা দেখা দিয়েছে, এখানে একটা তেলের পাইপলাইন করতেছে ব্রিটিশ কলম্বিয়ার সাথে, এইসব নীতির সাথে আবার যুদ্ধ বেঁধে গেছে, এক ধরনের কথা বাকযুদ্ধ, যদিও তারা সড়কে নেমে এসেছে। তো এই ইস্যুটা যেটা রুয়েস্ট্রিয়া শুরু করেছিলেন তার এখনও চলছে, হয়তো আক্ষরিক অর্থে রাস্তায় নেমে তারা আর সে আগের মতো যুদ্ধ করছেন না, যদিও রেলপথ অবরোধ সড়কপথ অবরোধ এই আন্দোলনে তারা চালিয়ে যাচ্ছে। তো আমরা যারা আসলে এই ধরনের ইস্যু নিয়ে ভাবি চিন্তা করি, তাদের কাছে এটা একটা অত্যন্ত আগ্রহের বিষয় হতে পারে। এবং যেভাবে আমরা আসলে বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি আমরা আসলে এই সকল মানুষের সাথে তাদের সম্পর্কে গবেষণা করে কাজ করে তাদের সাথে থাকার চেষ্টা করি, আমি আসলে নিজেকে কিছুটা সেই ধরনের একজন মানুষ হিসেবে চিন্তা করি। এবং আমার মনে হয় যে আপনারা
আপনারা যদি কখনো কানাডা আসেন বা কানাডা স্থায়ীভাবে থাকার জন্য আসেন, এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করবেন। এবং কানাডার যে সুন্দর দিকটা আছে বা ততটা সুন্দর না দিকটা আছে সবগুলোই আপনারা দেখবেন। তো সাকিব ভাই, আমার মনে হয় যে এতটুকু পর্যন্তই বলার আছে আমাদের। সুন্দর মিউজিয়াম আছে, এটার ভিতরে আপনারা কিছুটা টিকিট খরচ করে আপনারা দেখতে পারেন। খুব বেশি কিছু পাবেন না, কিন্তু যা পাবেন সেটার ঐতিহাসিক গুরুত্বের বর্তমানে সেটার প্রাসঙ্গিকতা অত্যন্ত বেশি। তো আপনারা আসলে অবশ্যই আসবেন। এবং এটার ঠিক উল্টা পাশে একটা খুব ওই রাস্তাটাতে দেখছেন, এটার উল্টা পাশে রোজদান একটা ভ্যালি পার্ক আছে, সেখানে পিকনিক করার খুব সুন্দর জায়গা আছে, বারবিকিউ করতে পারেন। এবং ওখানে একটা গলফ কোর্স আছে, ওখানে আপনারা গলফ খেলতে পারেন। সো ঘোরার জন্য, ইতিহাসকে জানার জন্য এটা খুব চমৎকার জায়গা। তো থ্যাংক ইউ জাকি হাসান, তো আমাদের সাথে আসলে এতটুকু সময় দেওয়ার জন্য এবং এই ঐতিহাসিক স্থানটা সম্বন্ধে বলার জন্য। আমাদের এই চ্যানেল